উপস্থিত মুসল্লিয়ানা কেরাম, মুরব্বিয়ানা আজাম, সর্বস্তরের সুদী সমাজ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর বেহেশতের বাগান পৃথিবীর উৎকৃষ্টতম স্থান মসজিদে আসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মসজিদের সুরাই আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। বুখারি এবং মুসলিমে বর্ণিত একটি হাদিস তেলাওয়াত করেছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামী একমাত্র জীবন বিধান। ইসলাম ব্যতীত যত জীবন বিধান পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রত্যেকটা জীবন বিধান বাতিল এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, শুধুই একমাত্র ইসলামেই গ্রহণযোগ্য। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম এবং ইসলামের গ্রহণযোগ্যতা কী, কেন ইসলাম সবচেয়ে উৎকৃষ্টতম ধর্ম এবং বর্তমানে ইসলাম ব্যতীত সব ধর্ম বাতিল কেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে। পৃথিবীতে একদল মানুষ আছে যারা ধর্ম বিশ্বাস করে না, যাদেরকে আমরা নাস্তিক হিসাবে জানি। তারা বলে পৃথিবীর যত কিছু পরিবর্তন হচ্ছে সব কিছুই এমনিতেই হয়, এটা প্রাকৃতিক, এটা ন্যাচারাল। সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়, চন্দ্র পশ্চিম দিকে উদয় হয়, পূর্ব দিকে অস্ত যায়, গাছ বড় হচ্ছে, গাছের মধ্যে ফল আসছে, ফুল আসছে, এই যে পৃথিবীর যে বিবর্তন, যে নিজাম, যে সিস্টেম, এটা ন্যাচারাল, এটা প্রাকৃতিক, এটার পিছনে কেউ নেই। একদল মানুষ বিশ্বাস করে এভাবেই, তাদেরকে আমরা নাস্তিক হিসাবে জানি। তারা কোনো ধর্ম মতকে বিশ্বাস করে না। ইসলাম তো দূরের কথা, কোনো ধর্ম তারা মানে না। খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বুদ্ধিস্ট বলেন, কোনো ধর্ম তারা মানে না। তারা বলে আল্লাহ বলতে কেউ নেই, সৃষ্টিকর্তা বলতে কিছুই নেই, এমনিতে এগুলি সব কিছুই হচ্ছে ন্যাচারাল। এটা কিছু মানুষ, পৃথিবীর অধিকাংশ মানুষ ধর্মকে বিশ্বাস করে, যাদেরকে আমরা আস্তিক বলি। যে কোনো একটা ধর্মের প্রতি তাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তাদের মধ্যে কেউ আছে খ্রিস্টান, কেউ আছে ইহুদি, কেউ আছে হিন্দু, কেউ আছে আপনার বুদ্ধিস্ট, কেউ আছে মুসলিম। পৃথিবীর মধ্যে সবচেয়ে খ্রিস্ট ধর্ম অবলম্বী মানুষ বেশি, খ্রিস্টান সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে, এক নম্বরে। দ্বিতীয় স্থানে আছে ইসলাম, এরপর অন্যান্য ধর্মগুলো। ইসলাম শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম আসার পরেই আগের যত ধর্ম মত ছিল সব ধর্ম মতগুলো আল্লাহ পাক বাতিল করে দিয়েছেন। যাদেরকে, যেই ধর্মগুলোকে আমরা আহলে কিতাব বলি বা কিতাবের ধর্ম বলি, আহলে কিতাব বলতে সেই সময়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হচ্ছিল ইসলামের আবির্ভাবের পরে, আহলে কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টানদেরকেই বোঝানো হতো, কারণ তারা কিতাবের অনুসারী ছিল, ইঞ্জিলের অনুসারী এবং তৌরাতের অনুসারী। এই জন্য তাদেরকে বলা হতো আহলে কিতাব তথা কিতাব ওয়ালা, কিতাবের অনুসারী। বর্তমান সে আহলে কিতাব যারা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তাদের সেই ধর্ম মত অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। ইসলাম আসার পরে যত ধর্ম মত আছে, সে চাই খ্রিস্ট ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক, সব ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের আয়াতের মাধ্যমে বাতিল ঘোষণা করেছে। সূরে আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ্দীন ইন্নাল্লাহিল ইসলাম, নিশ্চয় জীবন বিধান আল্লাহর কাছে একমাত্র ইসলাম। একমাত্র জীবন বিধান হিসাবে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ব্যতীত কোন ব্যক্তি যদি অন্য কোন ধর্ম মতকে বিশ্বাস করে অথবা অন্য কোন বিষয়ে, অন্য কোন ধর্মকে জীবন বিধান হিসাবে মেনে নেয়, ফালান ইউকবালা মিন, আল্লাহ পাক তা কবুল করবে না। ইসলামই আল্লাহর কাছে শুধুমাত্র গ্রহণযোগ্য। ইসলাম ব্যতীত যত ধর্ম মত আছে সেই ধর্মগুলোর পিছনে কিতাব তাকুক বা না তাকুক,
সেই ধর্মগুলোর পিছনে কোন নবী আগে ছিল বা ছিল না বা তাকুক বা না তাকুক কোন ধর্ম ইসলাম আসার পরে আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় সব ধর্ম বাতিল আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই যেই মানুষগুলো এখনো বিশ্বাস করে এমন মুসলিম আছে যেই মুসলিমরা এখনো বিশ্বাস করে প্রত্যেক ধর্ম অবলম্বী শশ ধর্ম পালন করে জান্নাতে বা স্বর্গে যাবে এরকম অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে আছে নাকি নাই খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করলে যা স্বর্গে যাবে হিন্দুরা তাদের ধর্ম পালন করলে স্বর্গে যাবে বুদ্ধিস্টরা তাদের ধর্ম যদি যথাযথভাবে পালন করে তারাও স্বর্গে যাবে এরকম বিশ্বাস আমাদের অনেক মুসলিমরাই করে এরকম কোন বিশ্বাস যদি কোনো মুসলমান করে তাকে তার ঈমান নিয়ে টানাটানি হবে তার ঈমান নিয়ে খতরা আছে সে পূর্ণাঙ্গ ইসলামকে বুঝে নাই ইসলামকে সে পূর্ণাঙ্গ রূপে বুঝে নাই বরং ইসলাম আসার পরে ইসলাম নাজিল হওয়ার পরে যেই ধর্ম অবলম্বী হোক না কেন সদর্মের মধ্যে সে যদি একেবারেই একনিষ্ঠ ধর্মের অনুসারীও হয় আল্লাহর কাছে সে জান্নাতি জাহান জান্নাতি নয় স্বর্গে যাবে না বরং সে কোথায় যাবে জাহান্নামে যাবে সে জাহান্নামী একজন খ্রিস্ট ধর্ম অবলম্বী একেবারে একনিষ্ঠ খ্রিস্ট ধর্ম পালন করে সেও জাহান্নামী একজন ইহুদি ধর্ম অবলম্বী সে কনিষ্ঠভাবে ইহুদি ধর্ম পালন করে সে জাহান্নামী একজন হিন্দু ধর্ম অবলম্বী সে কনিষ্ঠভাবে হিন্দু ধর্ম পালন করে সে জাহান্নামী একজন বুদ্ধিস্ট সে কনিষ্ঠভাবে বুদ্ধিস্ট পালন করে সেও কি জাহান্নামী শুধুমাত্র মুসলমান জান্নাতি কারণ আল্লাহর কাছে ইসলাম ব্যতীত সব ধর্ম বাতিল সব মতবাদ আল্লাহর কাছে বাতিল আমিন ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবাল আমিন আল্লাহ পাক বলেন ইসলাম ব্যতীত কেউ যদি কোন ধর্ম মতকে বিশ্বাস করে গ্রহণ করে নেয় ফালান ইউকবাল আমিন আল্লাহর কাছে তা গ্রাহ্য হবে না ইসলাম সর্বোৎকৃষ্ট ধর্ম এবং ইসলাম আসার পরে সব ধর্মকে আল্লাহ পাক কেন বাতিল করলেন ইসলাম সর্বোৎকৃষ্ট ধর্ম কেন কেন আমরা ইসলামকে ফলো করি এই বিষয়টা নিয়ে আলোচনা করব কোরআন এবং সুন্নাহ দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বলেছে সর্বজনীন একটি ধর্ম এবং এটা কোনো গোত্রের সাথে সম্পর্ক নয় কোনো অধিবাসীর সাথে সম্পর্ক নয় কোনো নির্দিষ্ট কোনো এলাকার মানুষের সাথে সম্পর্ক নয় বরং ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম বিশ্বব্যাপী তুমি সমস্ত মানব জাতির নবী সমস্ত বিশ্বজাহানের নবী রসুল বিশ্ব নবী এবং সমস্ত বিশ্ববাসীর জন্যই তিনি নবী এবং তিনি যে ধর্ম নিয়ে এসেছেন সেই ধর্ম বিশ্ব ধর্ম বলুন সুবহানাল্লাহ এই ধর্ম আন্তর্জাতিক ধর্ম কোনো গোত্রের সাথে সম্পর্ক নয় ইসলাম এমন একটি শব্দ যেই শব্দটা সার্বজনীন যেই শব্দটা সমস্ত বিশ্বব্যাপী নিরাপদ নিরাপত্তার এবং শান্তির বার্তা সব জায়গায় পৌঁছে দেয় বলুন সুবহানাল্লাহ সুতরাং ইসলাম নাম তাই আন্তর্জাতিক একটি নাম ইসলাম নাম তাই ওয়ার্ল্ড ওয়াইড একটি নাম যেই নামের মধ্যে নিহিত রয়েছে সমস্ত বিশ্বব্যাপী মানুষের শান্তির বার্তা নিরাপত্তার বার্তা এবং সেই যেই মানুষগুলো এই ধর্ম অবলম্বন করবে এই ধর্মের ভিতরে ঢুকবে তারা শান্তি এবং নিরাপত্তার মধ্যে থাকবে বলুন সুবহানাল্লাহ এরকম একটা ধর্ম ইসলাম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ইসলাম বিশ্বজনীন এবং অন্য ধর্মাবলম্বীর যত কিতাব আছে সব কিতাবগুলো পরিবর্তন হয়েছে আপনি তৌরাতের কথা বলেন ইঞ্জিলের কথা বলেন আছে না পরিবর্তন হয়েছে আগের সেই তৌরাত কি আছে নেই মুসা আলাইহিস সালামের উপরে নাজিল করা তৌরাত তৌরাত নেই বরং মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া সেই তৌরাত সেই ধর্মের অনুসারীরা ধর্মের আলেম যারা ছিল ধর্মের পণ্ডিত যারা ছিল তারা সেটাকে পরিবর্তন করে নিজের মতো মত সেখানে ঢুকিয়েছে ঠিক তেমনিভাবে ইঞ্জিল বাইবেল বাইবেল ইঞ্জিলকেও তারা পরিবর্তন করেছে এমনকি বিশ্বের মধ্যে অনেক বাইবেলের এডিশন পাওয়া যায় চতুর্থ শতাব্দীতে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে খ্রিস্ট ধর্মের ফুফরা এবং বড় বড় আপনার পণ্ডিতরা যখন দেখলো যে আমাদের ধর্মের এডিশন ধর্মের কিতাবের এডিশন তো অনেক আমরা এটাকে একত্রিত করি এবং একটা এডিশন বা একাধিক এডিশন আমরা করি হাজার হাজার এডিশন যাতে না থাকে তারা সবাই মিটিং বসলো মিটিং বসে চতুর্থ শতাব্দীতে পাদ্রিরা এবং বড় বড় পণ্ডিতরা বসে তারা বাইবেলের নিউ টেস্টামেন্ট প্রণয়ন করলো আগেরটা ছিল ওল্ড টেস্টামেন্ট নতুন যেটা করলো সেটার নাম কি নিউ টেস্টামেন্ট
এই নিউ টেস্টামেন্ট যেটা পরিবর্তন প্রবর্তন তারা করলো সেই নিউ টেস্টামেন্টেরও বর্তমানে অনেক কপি আছে একাধিক কপি আছে এক কপি নেই কিন্তু কোরআন কপি একটা না একাধিক আফ্রিকার কোরআন আর বাংলাদেশের কোরআন কি পার্থক্য আছে সৌদি আরবের কোরআন আর আফ্রিকার কোরআন কি পার্থক্য আছে সমস্ত বিশ্বের কোরআন এক এবং এই কোরআনের মধ্যে সমস্ত বিশ্বের মানুষ সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করে বিশ্বের সমস্ত মানুষ সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করে ঠিক না বেটি অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মের রীতিনীতি পার্থক্য আছে আপনার প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান যারা রয়েছে তাদের ধর্মীয় রীতি বা বন্দেগি করার ইবাদত করার পদ্ধতি এক ধরনের ক্যাথলিক যারা আছে তাদের ইবাদত করার পদ্ধতি আরেক ধরনের ঠিক না বেটি কিন্তু আমাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে আমাদের মধ্যে হয়তো সুন্নতগত কিছু পার্থক্য আছে হাত তুলবে না বা একানা মাদ মানে একানা মাদ এগুলো নিয়ে কোনো পার্থক্য আছে কিন্তু মৌলিক ইবাদতগুলোর মধ্যে কোনো পার্থক্য কি আছে বরং আমরা যেমন সূরা ফাতিহা তেলাওয়াত করি নামাজের মধ্যে বিশ্বের সমস্ত মুসলমানরা সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করে কি করে না রুকু সিজদা কি হয় কি হয় না সব বিশ্বের মুসলমানের নামাজ এক কোনো পার্থক্য নেই কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে নামাজ বা অন্যান্য ইবাদতের মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয় সুতরাং ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মের প্রত্যেকটা বিধি বিধান প্রত্যেকটা নিয়ম কানুন আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যেভাবেই বলেছেন আল্লাহ রাসূল আমাদেরকে হাদিসে যেভাবেই শিখিয়েছেন আমরা সেভাবেই পালন করি এর মধ্যে দেশগতভাবে জাতিগতভাবে বংশগতভাবে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না ইসলাম সর্বজনীন এবং বিশ্বব্যাপী একটি ধর্ম সুতরাং ইসলাম যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং ইসলামের আবির্ভাবের পরে সব ধর্ম বাতিল কারণ এই জায়গায় এবং আরো মজার বিষয় হচ্ছে ইসলাম প্রত্যেকটা বিধি বিধান ইসলামের মধ্যে আছে কোরআন সুন্নাহ যদি আপনি রিসার্চ করেন আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত উপলক্ষ আছে সমস্ত উপলক্ষগুলোর যত বিধান আছে সব বিধান কোরআন এবং সুন্নাতে আছে নাকি নেই আপনার আর্থিক জীবন কোরআনে আছে নাকি নেই অর্থনৈতিক জীবন যেমন আছে আপনার পারিবারিক জীবন আছে ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আপনার সংসার জীবন সব জীবন প্রত্যেকটা ক্ষেত্র ইসলামের দিক নির্দেশনা আছে নাকি নাই কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে খ্রিস্টান ধর্মে কিছু নীতি বাক্য আছে হিন্দু ধর্মে কিছু নীতি বাক্য আছে কিছু নীতুক কিছু নীতিকথা আপনি পাবেন কিন্তু সব বিষয় সমাধান আপনি পাবেন না এই জন্য ইসলামকে বলা হয়েছে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি যেদিকেই তাকান ইসলামের সমাধান পাবেন আপনার অর্থনৈতিক জীবনের সমাধান যদি আপনি পেতে চান ইসলামে আপনি পাবেন স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে এই ঝগড়া মেটানোর পদ্ধতি কি কোরআন সুন্নাহ আপনি গেটে দেখুন সেই পদ্ধতি আপনি পেয়ে যাবেন দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া হয়েছে আপনি কোরআন সুন্নাহ গেটে দেখুন সেখানে আপনি সমাধান পাবেন আপনার ক্রেতা বিক্রেতার মধ্যে সমস্যা হয়েছে সেই ক্রেতা বিক্রেতার সমস্যা সমাধান কিভাবে করা হবে কোরআন সুন্নাহ থেকে আপনি সমাধান পাবেন আপনার দুইটা পরিবারের সমস্যা হয়েছে পরিবারের সমস্যা সমাধান করার জন্য ইসলাম কি বলে আপনি কোরআন সুন্নাহর মধ্যে পেয়ে যাবেন দুইটা রাষ্ট্রের মধ্যে সমস্যা হয়েছে আপনার ইসলামের সমাধান আছে নাকি নেই দুইটা সমাজে সমস্যা হয়েছে ইসলামের প্রত্যেকটা বিধান আছে নাকি নেই ইসলাম সর্বজনীন একটি ধর্ম এবং কমপ্লিট কোড অফ লাইফ প্রত্যেকটা জীবন বিধান ইসলামের মধ্যে রয়েছে কিন্তু আপনি অন্য ধর্মগুলো পাওয়া যাবে না খ্রিস্টান ধর্ম বলেন ইহুদি ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন বুদ্ধিস্ট বলেন আমাদের চতুর্পাশে যে চারটা ধর্ম মৌলিকভাবে বড় বড় ধর্ম এগুলির কোন ধর্মের মধ্যে কমপ্লিট কোড অফ লাইফ নেই আপনি যদি খ্রিস্টান ধর্ম থেকে যদি অর্থনৈতিক জীবনের সমাধান পেতে চান পাওয়া যাবে ইহুদি ধর্ম থেকে হিন্দু ধর্ম থেকে বুদ্ধিস্ট থেকে অর্থনৈতিক সমস্যার সমাধান নেই পারিবারিক সমস্যার সমাধান নেই প্রত্যেকটা ধর্ম আপনার অর্ধেক কিছু অংশ আছে কিছু অংশ নেই কিন্তু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় 23 বছরের জীবনের মধ্যে ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তার বাস্তবিক প্রমাণ প্র্যাকটিক্যালি তিনি দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সামান্য বালক থেকে নিয়ে একজন ব্যবসায়ী থেকে নিয়ে একজন স্ত্রীর স্বামী থেকে নিয়ে
একজন সন্তানের বাবা থেকে নিয়ে একটা আপনার যুদ্ধের সেনাপতি থেকে নিয়ে বিচারক থেকে নিয়ে সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান হয়ে আল্লাহ রাসূল প্রমাণ করে দিলেন ইসলামের মধ্যে প্রত্যেকটা জীবন বিধান আছে নাকি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রত্যেকটা আদর্শ আমরা দেখতে পাই ইসলাম এমন একটা ধর্ম এইজন্য ইসলাম হচ্ছে সব ধর্মের উপরে সর্বোৎকৃষ্ট ধর্ম এবং এইজন্যই ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ব্যতীত সব ধর্ম বাতিল এবং যত ধর্ম আছে সব ধর্ম আল্লাহর কাছে ইসলাম ব্যতীত গ্রহণযোগ্য নয় আমার ভাইরা অন্যান্য ধর্মের কিতাবগুলো বিকৃত হয়েছে এগুলি সংরক্ষণ করার কোনো পদ্ধতি ছিল না এজন্য পরবর্তীতে তাদের অনুসারীরা যা তাদের মন গোটা বিকৃত করে দিয়েছে কিন্তু ইসলামের কোরআন বিকৃত হয়েছে নাকি এখনো আছে 1400 বছর আগের কোরআন আর এই কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি 1400 বছর আগে যে কোরআন ছিল রাসূলের উপর নাযিল করা যে কোরআন এখনো সেই কোরআন আছে কিয়ামত পর্যন্ত সেই কোরআন থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোরআন সংরক্ষণের চারটি পদ্ধতি ছিল কয়টা পদ্ধতি ছিল চারটি পদ্ধতি তোরাত আপনার মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে এই কিতাবগুলোর কোনো হাফেজ ছিল না কোনো সংরক্ষণকারী ছিল না মুসা আলাইহিস সালাম চলে গেছেন দুনিয়া থেকে কিতাব পরিবর্তন হয়েছে ঈসা আলাইহিস সালাম চলে গেছেন কিতাব পরিবর্তন হয়েছে কিন্তু কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সংরক্ষণের ব্যবস্থা করেছেন কার নির্দেশে কোরআন যখন নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 30 জন সাহাবী ছিল ডেডিকেটেড রাসূলুর ওয়াহী লিখতেন তারা সার্বক্ষণিক রাসূলের চতুর্পাশে কেউ না কেউ থাকতো একজন বা একাধিক অবশ্যই থাকতো তারা রাসূলের ওয়াহীগুলো নিয়মিত জিব্রাইল আলাইহিস সালাম যখন কোরআন নাযিল করতেন জিব্রাইল আলাইহিস সালাম থেকে কোরআন শোনার সাথে সাথে আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন ওই সাহাবী রাসূলের পাশে যে সাহাবী কাতেব ওয়াহী থাকতো তিনি সঙ্গে সঙ্গে লিখে ফেলতেন অনেক সময় একাধিক থাকতো কয়েকজন থাকতো সবাই লিখে সংরক্ষণ করতেন শুধু তাই নয় শুধু লিখার মাধ্যমে নয় দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাযিল হতো রাসূল সঙ্গে সঙ্গে তা মুখস্থ করে নিতেন সুবহানাল্লাহ রাসূল তা কি করে নিতেন মুখস্থ করে নিতেন আল্লাহ পাক কোরআন মজিদে বলছেন আল্লাহ রাসূলের উপরে যখন কোরআন নাযিল হতো রাসূল বারবার মুখ নাড়াতেন ঠোঁট নাড়াতেন যাতে কোরআন মুখস্থ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে আয়াত নাযিল করে বলেন হে আমার প্রিয় হাবিব তোমার এত দ্রুত ঠোঁট নাড়ানোর প্রয়োজন নেই এত কষ্ট করার প্রয়োজন নেই কারণ তোমার অন্তরে সেই কোরআনকে গেঁথে দেওয়ার মালিককে আমি তোমাকে গেঁথে দেব ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনা এটা আমার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয়ই এটা আমার দায়িত্ব জামাহু ওয়া কোরআনা কোরআনকে তোমার অন্তরে জমিয়ে দেওয়া সংরক্ষণ করে দেওয়া তোমার অন্তরে বসিয়ে দেওয়া এটা কার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এটা আমার দায়িত্ব হে নবী তোমার বিচ্ছিন্ন হওয়ার কোনো কারণ নেই তোমার অন্তরে সে কোরআন গেঁথে যাবে আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে সে কোরআন মুখস্থ করে নিতেন এবং রমজান মাস যখন আসতো জিব্রাইল আলাইহিস সালামের সাথে আল্লাহর রাসূল ওই কোরআন এই রমজানের আগে যত কোরআনের আয়াত নাযিল হয়েছে কোরআনের যত অংশ নাযিল হয়েছে সব অংশগুলো জিব্রাইল আলাইহিস সালামের সাথে দাউর করতেন হাফেজরা যেমন একজন আরেকজনকে শোনায় আল্লাহ রাসূল জিব্রাইলকে শোনাতেন জিব্রাইল আল্লাহর রাসূলকে শোনাতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দাউর করা যেটাকে বলা হয় হাফেজরা দাউর করে একজন আরেকজনকে শোনায় জিব্রাইল আলাইহিস সালাম রাসূলকে শোনাতেন আর রাসূল জিব্রাইল আলাইহিস সালামকে শোনাতেন রাসূল হাফেজ কোরআন জিব্রাইল আলাইহিস সালামও হাফেজ কোরআন যারা সুবহানাল্লাহ একজন আরেকজনের সাথে দাউর করতেন শোনাতেন একজন আরেকজনকে এরপরে সাহাবারা অনেক সাহাবী হাফেজ কোরআন ছিল রাসূলের আমলে অনেক সাহাবায়ে কেরাম কোরআনের প্রত্যেকটা আয়াত একেবারে এ টু জেড সব কোরআন মুখস্থ ছিল অনেক সাহাবায়ে কেরামের তিন নম্বর পদ্ধতিটা ছিল চতুর্থ নম্বর পদ্ধতি ছিল নির্দিষ্ট কাতেব ওয়াহী লেখক যারা ছিল তারা ব্যতীত আরো অনেক সাহাবী একজন থেকে আরেকজন শুনে কোরআন আয়াত লিখে রাখতেন আপনার থেকে একটা আয়াত আমি শুনেছি একজন সাহাবী থেকে আরেকজন সাহাবী একটা আয়াত শুনছে এটা সে লিখে রাখতো সামরার মধ্যে অথবা পাতায় অথবা হাড্ডিতে সেই সময় তার কাগজ ছিল না মানে লিখার যত উপকরণ আছে সেই সময় ব্যবহার করত সেই উপকরণগুলোতেই তারা কোরআন আয়াতগুলি লিখে রাখত এরকম অনেক সাহাবী তাদের কাছে লিখিত কোরআন পাওয়া যায় সুতরাং এই চারটা পদ্ধতিতে রাসূলের আমলে কোরআন সংরক্ষণ করা হয়েছে সুতরাং চারটা পদ্ধতি যেহেতু কোরআন সংরক্ষণ করা হয়েছে
কোরআন কে বিকৃত করার এদিক ওদিক করার কি কোনো সুযোগ আছে আর কোনো সুযোগ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন ইন্তেকাল করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কে একত্রিত করার সেই দায়িত্ব তিনি গ্রহণ করলেন সাহাবা ইকরামের সাথে পরামর্শ করে ওয়াহী লেখকদের কাছে যত কোরআনের লিখিত কপি ছিল সমস্ত কপিগুলো একত্রিত করে যায়িদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিলেন তাকে প্রধান বানিয়ে একটা কমিটি গঠন করে দিলেন সেই কমিটির নেতৃত্বে পবিত্র কোরআনের সমস্ত আয়াতগুলো এবং পুরো কোরআন একত্রিত করা হয়েছে কার আমলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এবং এই কোরআনকে পরবর্তীতে পুস্তকাকারে কাগজের মধ্যে বা লিখিত আকারে এটার ইয়া করলেন ব্যবস্থা করলেন হযরত ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি কোরআনকে আপনার সহিফার মাধ্যমে কিতাবের মাধ্যমে তিনি লিপিবদ্ধ করে বিভিন্ন জায়গায় পৌঁছে দিলেন এবং বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে নির্দেশ দিয়ে দিলেন কোরআন যে কপিটা এখান থেকে মদিনা থেকে যে কপিটা তোমাদের কাছে পৌঁছানো হয়েছে সেই কোরআনেই তোমরা তেলাওয়াত করবে এভাবেই সমস্ত বিশ্ব কোরআন ছড়িয়ে গেছে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে জামিউল কোরআন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কোরআন তেলাওয়াত করতেন সাহাবা ইকরামদের মধ্যে খলিফাতুল মুসলিমিনদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন কে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত যখন করতেন চোখ বেয়ে পানি পড়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে কোরআন তেলাওয়াতরত অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করছেন পিছন থেকে তাকে হামলা করা হয়েছে এবং হামলা করার পরে যেই কোরআনের মধ্যে তিনি পড়তেছিল সেই কোরআনের মধ্যে না রক্তের দাগ পড়েছে সেই রক্তের চুপচুপ দাগ কোলা কোরআন পৃথিবীর মধ্যে কোনো সংরক্ষিত আছে বিভিন্ন মিউজিয়ামে দামেস্কের মিউজিয়ামের মধ্যে সেই কোরআন এখনো আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার সময় যে কোরআন তিনি তেলাওয়াত করছিলেন এবং রক্তের দাগ ওয়ালা সেই কোরআনে কোনো সংরক্ষণ করা আছে যারা বলুন সুবহানাল্লাহ সেই আয়াতটা ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম সূরা বাকারার মধ্যে আলিফ লামের শেষ পৃষ্ঠায় একেবারে প্রথম পারার শেষ পৃষ্ঠায় যারা কোরআন তেলাওয়াত করেন জানেন ফাসায়াকফিকাহুমুল্লাহ আয়াত আছে ওয়া হুয়াস সামিউল আলীম এই আয়াতের মধ্যে কোরআনের এই আয়াতের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারকের দাগ আপনার রক্তের দাগ পড়েছে সেই কোরআনের এই আয়াতের অর্থ কি ফাসায়াকফিকাহুমুল্লাহ তোমাদের জন্য অচিরেই আল্লাহই যথেষ্ট ওয়া হুয়াস সামিউল আলীম তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ তিনি সবকিছুই শুনেন সবকিছুই জানেন যারা বলুন সুবহানাল্লাহ সেই কোরআন এখনো পৃথিবীর মধ্যে সংরক্ষণ করা আছে সুতরাং কোরআন সংরক্ষণ করার যে পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে শুরু হয়েছে তার পূর্ণাঙ্গতা লাভ হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সেই কোরআন পৃথিবীব্যাপী কোনো আছে নাকি নাই সুতরাং কোরআন পরিবর্তন করার কোরআনকে কোন ধরনের এদিক ওদিক করার কি কোনো সুযোগ আছে এবং এই কোরআন সংরক্ষণ করা হচ্ছে পৃথিবীর মধ্যে এখন হাফেজ কোরআনদের মাধ্যমে পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে নাকি নেই এবং এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা থাকবে পৃথিবীর মধ্যে সমস্ত কোরআন যদি আল্লাহ না করুক জ্বালিয়ে দেওয়া হয় লিখিত কপি যদি সমস্ত কপি যদি ধ্বংস হয়ে যায় এই কোরআন কি আবার লিপিবদ্ধ করা সম্ভব কি সম্ভব না সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে ভাবে হেফাজত করেছেন সুতরাং যেই ধর্মের কোরআন যেই ধর্মের জীবন বিধান ইসলামের যেই জীবন বিধান কোরআন এভাবেই সংরক্ষণ করা হয়েছে এবং সংরক্ষিত আছে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে সেই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম না হয়ে অন্য ধর্ম কি শ্রেষ্ঠ ধর্ম হবে এই জন্য ইসলাম সর্বোৎকৃষ্ট ধর্ম এবং ইসলামই একমাত্র জীবন বিধান ইসলাম ব্যতীত সব ধর্ম বাতিল আল্লাহর কাছে যত অন্য ধর্মাবলম্বীরা আছেন তারা যতক্ষণ পর্যন্ত তৌবা করে ইসলাম গ্রহণ না করেন ততক্ষণ পর্যন্ত তারা জাহান্নামী হিসেবে থাকবে ঠিক না বে ঠিক সুতরাং ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব কাদের ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব কাদের আমাদেরই দায়িত্ব মিশনারি ধর্ম ইসলাম খ্রিস্টানরা যেভাবে মিশনারি কাজ করে যাচ্ছে টাকার লোভে অর্থের লোভে আমাদের কাকড়াছড়িতে আছে নাকি নেই বিভিন্ন ধর্মাবলম্বীরা টাকার লোভে খ্রিস্টান হয়ে যাচ্ছে সম্পদের লোভে খ্রিস্টান হয়ে যাচ্ছে এবং আমাদের দেশে খ্রিস্টানরা খুব সূক্ষ্মভাবে খ্রিস্ট ধর্ম প্রচার করছে তারা নিজেদেরকে প্রচার করে এভাবে খ্রিস্টান হিসেবে প্রচার করে না ইসাই ইসলাম বলে কি বলে ইসাই ইসলাম
ইসলাম শব্দ লাগিয়ে দিয়েছে কিন্তু মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ঈসাই শব্দটা কি ইসলাম শব্দটা লাগিয়ে দিয়েছে ইসলাম এই শব্দটা এখন সবাই ব্যবহার করে বিভিন্ন ভাবেই মানুষকে ধোঁকা দিচ্ছে কাদিয়ানিরাও ইসলাম ব্যবহার করে আহমদি মুসলিম জামাত তা কাদিয়ানের নিজেদেরকে কি বলে আহমদি মুসলিম জামাত মুসলিম শব্দ লাগিয়ে দিয়েছে সুতরাং আমাদের দেশের খ্রিস্টানরা যেহেতু তারা মুসলমানের মধ্যেই খ্রিস্ট ধর্ম প্রচার করে যাচ্ছে সুতরাং সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা বলে এটাও ইসলামের একটা অংশ এবং ইসলামের একটা পদ্ধতি তারা এভাবেই বুঝায় ইসলামের অনেক পদ্ধতি আছে না ইসলামের অনেক দল উপদল আছে না এটা একটা দল উপদল এটা একটা দল এটাও একটা ইসলাম তবে এটার নাম হচ্ছে ঈসাই ইসলাম কি ইসলাম ঈসাই ইসলাম এভাবেই তারা সাধারণ মানুষদের কাছে গিয়ে প্রচার করছে মানুষদেরকে বিভ্রান্ত করছে বিভিন্ন প্রত্যন্ত এলাকা যেখানে মানুষের অভাব আছে মঙ্গা পীড়িত যে এলাকাগুলো একসময় ছিল এখন তো নেই সেই জায়গার মধ্যে গিয়ে অশিক্ষিত মানুষ যারা ইসলাম সম্পর্কে জানে না জ্ঞান নেই তাদের কাছে গিয়েই ইসলাম প্রচার আবার খ্রিস্ট ধর্ম প্রচার করে যাচ্ছে এবং শুধু তাই নয় প্রচার করে খ্রিস্টানরা নয় মুসলমানদেরকে দিয়ে প্রচার করে যেই মুসলমানগুলো কনভার্টেড যেই মুসলমানগুলো খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে দিয়েই কি করে প্রচার করে বলে আমিও তো ঈসাই ধর ঈসাই ইসলাম গ্রহণ করেছি তুমিও গ্রহণ করো এভাবেই তারা ইসলামের খ্রিস্ট ধর্ম প্রচার করে যাচ্ছে আর আমরা মুসলমানরা ঘুমের মধ্যে আছি ইসলাম অথচ পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রসারমান একটি ধর্ম এবং যেই হারে ইসলাম প্রচার হচ্ছে প্রসার হচ্ছে এবং অন্যান্য ধর্মাবলম্বী ইসলামের ছায়া তলে আসছে 2050 সালের দিকে আপনার গবেষকরা বলছেন পৃথিবীর মধ্যে এক নম্বর ধর্ম হবে কি ইসলাম পৃথিবীর মধ্যে এক নম্বর ধর্ম হবে কি 2050 সালের দিকে এখন খ্রিস্ট ধর্ম এক নম্বর 2050 সালের দিকে যেভাবে যে হারে বাড়ছে ইসলাম এক নম্বরে হবে এবং যারাই অন্যান্য ধর্মাবলম্বী ইসলাম গ্রহণ করছে তারাই প্রচারের কাজ করে যাচ্ছে আমরা যারা জন্মদিকের সূত্রে মুসলমান মা বাবার সূত্রে মুসলমান আমরা বসে আছি ঘরের মধ্যে ইসলাম নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ইসলাম বিভিন্ন জনে ইসলামের বিরুদ্ধে প্রচার করছে তাকে তার নিয়ে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা ইহুদিরা খ্রিস্টানরা বা অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলাম গ্রহণ করার পরে তারাই ইসলামকে প্রচার করছে এত দ্রুত প্রচার হচ্ছে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে 2050 সালে আল্লাহ পাক চাহে তো ইনশাআল্লাহ ইসলাম এক নম্বর ধর্ম হবে ইনশাআল্লাহ এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত প্রসারমান ধর্ম হচ্ছে ইসলাম সুতরাং ইসলামের এই কোরআন নিয়ে ইহুদিরা খ্রিস্টানরা অনেক ষড়যন্ত্র করেছে তারা চেষ্টা করেছে এই কোরআন থেকে কোনো ভুল বের করা যায় কিনা এবং কোরআনের কোনো ধরনের এদিক ওদিক কিছু করা যায় কিনা তারা চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে জার্মানির মিউনিক ইউনিভার্সিটির থিওলজি বিভাগের কিছু প্রফেসর বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রায় 4000 কোরআনের কপি তারা সংগ্রহ করেছে জার্মানির মিউনিক ইউনিভার্সিটির প্রফেসর খ্রিস্টান তারা থিওলজি বিভাগের তারা 4000 কপি সংগ্রহ করে সেই কপিগুলো নিয়ে তারা গবেষণা করেছে কোনো জায়গায় পরিবর্তন পাওয়া যায় কিনা আফ্রিকা থেকে নিয়ে এসেছে সিনা থেকে নিয়ে এসেছে বাংলাদেশ থেকে নিচ্ছে আমেরিকা থেকে এনেছে বিভিন্ন জায়গা থেকে কোরআন তারা সংগ্রহ করেছে তারা সেখানে খুঁজে দেখেছে আফ্রিকার কোরআনের সাথে সৌদি আরবের কোরআনের কোনো পার্থক্য আছে কিনা আছে পাওয়া যাবে 4000 কেন 4 লক্ষ কোরআন যদি তোমরা একত্রিত করো ইনশাআল্লাহ কোরআনের মধ্যে কোনো পরিবর্তন কোনো বিভাজন কোনো ব্যতিক্রম পাওয়া কি যাবে পাওয়া যাবে না সুতরাং এই কোরআন নিয়ে যারা গবেষণা করে কোরআন গবেষণা করেই অনেকে অনেক খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছে অনেক খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছে সুতরাং ইসলাম আস্তে আস্তে সামনের দিকে যাবে কোরআন মজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা খ্রিস্টানরা কোরআন ইসলামকে এবং এই কোরআনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় তারা যতই ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় আল্লাহ পাক কোরআনের আলো তত বেশি প্রজ্বলিত করবে যারা বলেন সুবহানাল্লাহ ইউরিদুন আলী ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা চায় মুখের ফু দিয়ে কোরআনকে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য ওয়াল্লাহু মুতিম্মু নূরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহই এই কোরআনের আলোকে ইসলামের আলোকে পরিপূর্ণ করে দেবেন যারা বলেন সুবহানাল্লাহ ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফের মুশরিক বেঈমানরা যদিও বা এটাকে অপছন্দ করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে আল্লাহর কোরআনকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবে কি রাখবে না কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবে সুতরাং কোরআন আছে থাকবে কিয়ামত পর্যন্ত
সুতরাং যে কোরআনের মধ্যে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত কেউ বের করতে পারেনি কিয়ামত পর্যন্ত পারবে না সেই কোরআনের ধর্মই একমাত্র সঠিক ধর্ম এবং সেই কোরআনের ধর্মই একমাত্র সর্বোৎকৃষ্ট ধর্ম যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই ধর্মের অনুসারী করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মওত পর্যন্ত ঈমানের উপর ইসলামের উপর আমাদেরকে কায়েম রাখো সবাই বলেন আমিন এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত ইসলামের যিনি নবী অন্যান্য ধর্মাবলম্বীদের নবী যারা ছিল মূসা আলাইহিস সালামের সীরাত ঈসা আলাইহিস সালামের সীরাত তাদের অনুসারীরা সংরক্ষণ করতে পারেনি ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ঈসা আলাইহিস সালামের সীরাত সংরক্ষণ করতে পারেনি মূসা আলাইহিস সালামের অনুসারীরা ইহুদিরা মূসা আলাইহিস সালামের সীরাত জীবন বিধান বা জীবন আলোক্য তারা সংরক্ষণ করতে পারেনি বরং মূসা আলাইহিস সালামের সীরাত আমরা কোরআন থেকেই জানি ঠিক না বেটি ঈসা আলাইহিস সালামের সীরাত আমরা কোরআন থেকেই জানি তাদের অনুসারী থেকে তাদের নবীর নিজস্ব নবীর কোন সীরাত সংরক্ষিত নেই কিন্তু আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত সংরক্ষিত আছে নাকি নাই আছে হাদিসের কিতাবে সংরক্ষিত আছে নাকি নাই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকজন সাহাবী রাসূলের আশেপাশে যারা থাকতো সাহাবায়ে কেরামরা রাসূলের সীরাতগুলোকে নিজের জীবন দিয়ে সংরক্ষণ করেছে যারা বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামদের থেকে হাদিসের যে বর্ণনাগুলো পাওয়া যায় লক্ষ লক্ষ হাদিসের যে বর্ণনাগুলো পাওয়া যায় সেই হাদিসের বর্ণনাগুলো থেকেই আমরা রাসূলের প্রত্যেকটা বিষয় রাসূলের 24 ঘন্টার জিন্দেগি রাসূলের উঠা বসা রাসূলের খানা পিনা রাসূলের সংসার জীবন রাসূলের পারিবারিক জীবন রাসূলের আর্থিক জীবন প্রত্যেকটা বিষয় আমরা জানতে পারি কি পারি না এটা সংরক্ষণ আছে নাকি নাই সুতরাং যেই নবীর যেই ধর্মের নবীর জীবন আলেখ্য সীরাত পুঙ্খানুপুঙ্খ রূপে সংরক্ষিত সংরক্ষণ করা আছে হাদিসের কিতাবের মাধ্যমে এবং এটা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ থাকবে এটা চর্চা থাকবে এবং যত মুসলমান আছে রাসূলের সীরাতকে অনুসরণ করেই আমরা যাচ্ছি ঠিক না বেটি সুতরাং অন্য ধর্মাবলম্বীদের কোন সীরাত তাদের নবীদের বা তাদের ধর্মীয় গুরুর কোন সীরাত জীবন আলেখ্য তাদের কাছে সংরক্ষণ করা নেই বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের কিছু বাণী পাওয়া যায় কিছু বাণী পাওয়া যায় হিন্দুদের শ্রীকৃষ্ণ কিছু বাণী আছে কিছু লিখিত কথা আছে মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের জীবন বিধান তাদের অনুসারীদের কাছে নেই বরং কোরআন থেকেই যতটুকু আমরা জানি তারা ততটুকুও জানে না আমাদের কোরআনের মধ্যে কিন্তু মূসা আলাইহিস সালামের অনেক কথা আছে আছে নাকি নেই ঈসা আলাইহিস সালামের অনেক কথা আছে কিন্তু এগুলি তারাও এগুলিও তারা জানে না তাদের নবীর সম্পর্কে কোনো কিছুই তাদের ধারণা নেই কিন্তু আমাদের নবীর প্রত্যেকটা বিষয় আমি জানি কি জানি না আমরা রাসূলের প্রত্যেকটা জিনিস এমনকি শারীরিক কাঠামো হাদিসে কিতাব আছে নাকি নাই সমাইলে তিরমিজি নামক একটা কিতাব আছে তিরমিজি শরীফের একটা অংশ সমাইলে তিরমিজি রাসূলের একেবারে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আছে যারা বলেন সুবহানাল্লাহ রাসূলের চেহারা কির মোবারক কিরকম ছিল চোখ কিরকম ছিল নাক কিরকম ছিল দাড়ি মোবারক কিরকম ছিল রাসূলের রং কিরকম ছিল রাসূলের চুল কতটুকু লম্বা ছিল দাড়ি কিরকম ছিল সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা আছে নাকি নাই রাসূলের সিরাত যেমন আছে সুরতও আছে রাসূলের আকৃতি বডি সব কিছুই আছে এবং রাসূলের সাংসারিক জীবন রাসূলের স্ত্রীদের থেকে আমরা পাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক হাদিস আছে যে হাদিসগুলোর মাধ্যমে রাসূলের সাংসারিক জীবন সম্পর্কে আমরা জানতে পারি রাসূলের আখলাক সম্পর্কে আমরা জানতে পারি রাসূলের চরিত্র সম্পর্কে আমরা জানতে পারি কারণ একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে জানে তার স্ত্রী কারণ মানুষ ঘরের মধ্যে এক ধরনের থাকে বাইরে আরেক ধরনের থাকে ঠিক না বেটি একেবারে ক্লোজ থাকে স্ত্রীর সাথে স্ত্রীরাই সবকিছুই জানে ঠিক না বেটি সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন আল্লাহর রাসূলের চরিত্র কি রকম ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তোমরা কি কোরআন পড়োনি বলে হ্যাঁ কোরআন তো পড়েছি সাহাবায়ে কেরামদেরকে বলছেন কানা খুলুকুহু আল কোরআন কোরআন যেরকম রাসূলের চরিত্রও সেরকম যারা বলেন সুবহানাল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে কোরআনের ফটোকপি যারা বলেন সুবহানাল্লাহ কোরআনে যা আছে রাসূলের চরিত্র বাস্তবিক জিন্দেগি তাই ছিল যারা বলেন সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাল রাসূল বলেন হে আয়েশা আমার রাতের অন্ধকারে তুমি যা দেখেছো দিনের আলোতে আমার থেকে যা দেখেছো প্রত্যেকটা বিষয় আমার উম্মতের কাছে কোলে কোলে বর্ণনা করে দাও কারণ আমার কোনো কিছু গোপন নেই আমার প্রত্যেকটা বিষয় উপেন
কারণ আমার প্রত্যেকটা বিষয় আমার উম্মতের জন্য সিরাত আমার উম্মতের জন্য করণীয় আমার উম্মতের জন্য সুন্নাত এবং ইবাদত জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং সেই নবী আমরা পেয়েছি এই নবীর সিরাত কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ দেখান এমন একজন মনীষী দেখান এমন একজন নবী দেখান যেই নবীর অনুসারীরা তাদের সিরাতকে সংরক্ষণ করেছে এবং সিরাতকে সংরক্ষণ করার পরে তারা বলতে পেরেছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আমরা আমাদের এই মহা মনীষী থেকে পাই আসিরগম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা জানি সংরক্ষণ হয়েছে সুতরাং যেই ধর্মের নবীর সিরাত সংরক্ষণ করা আছে হাদিসের কিতাবের মধ্যে এবং আমরা আমল করি আমরা ফলো করি সেই ধর্ম সর্বোৎকৃষ্ট ধর্ম ঠিক না বেটি সুতরাং ইসলামই একমাত্র সর্বোৎকৃষ্ট ধর্ম ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সব ধর্ম কি কথা আপনাদের বলতে মনে একটু লজ্জা লাগছে সব ধর্ম কি এটা এক বাক্যে বলতে হবে সব ধর্ম বাতিল ইসলাম ব্যতীত কোন ধর্ম আপনার গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে সুতরাং যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইসলামে প্রবেশ না করবে ইসলামের আকীদা পোষণ না করবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় থাকতে সে জাহান্নামী সুতরাং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি ইসলামের দাওয়াত দেওয়া দ্বীনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব কার এটা আমার আপনার দায়িত্ব নবী চলে গেছেন আমাদের কাছে আমানত রেখে গেছেন ইসলাম সুতরাং ইসলামের প্রচার করা প্রসার করা ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমার আপনার নৈতিক দায়িত্ব আমার ভাইরা আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি যার কারণে আমাকে দেখে মানুষ আমাকে দেখে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায় আমাকে দেখে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায় একজন প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস্ট বলা হয় যাদেরকে যারা ইসলাম নিয়ে গবেষণা করে ইসলামের কোরআন নিয়ে হাদিস নিয়ে গবেষণা করে এবং ইসলামের ক্ষেত্রে আমাদের থেকে অনেক বড় বড় পণ্ডিত আছে খ্রিস্টান ইসলামের ক্ষতি করার জন্য তারা ইসলামের এগুলো নিয়ে গবেষণা করে এই প্রাচ্যবিদ একটা বই লিখেছে আল মুআজ্জামাল আল মুফাহারাস লি আল ফাযিল কোরআন কোরআনের শব্দ ভিত্তিক অভিধান কোরআনের প্রত্যেকটা শব্দ নিয়ে কি করেছে সে অভিধান লিখেছে কত বড় পণ্ডিত হলে কোরআনের সে কোরআনের শব্দ ভিত্তিক অভিধান লিখতে পারে সে কিন্তু খ্রিস্টান তাকে প্রশ্ন করা হয়েছে ভাই তুমি কোরআন নিয়ে তো গবেষণা করেছো ইসলাম নিয়ে তো গবেষণা করেছো তোমার তো মুসলমান হয়ে যাওয়া উচিত তুমি মুসলমান হও না কেন সে বলে আমি যখন কোরআন ইসলাম দেখি তখন আমার মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ধর্ম ইসলাম আর যখন মুসলমানদের চরিত্র দেখি তখন আমার মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ইসলাম নাউজুবিল্লাহ মিন যালিক কোরআনের ধর্ম কোরআনের ইসলাম আর মানুষের ইসলাম মুসলমানের ইসলাম এক নয় কোরআনের ইসলাম এক ধরনের মুসলমানের ইসলাম আরেক ধরনের কোরআনের ইসলামের মধ্যে মিথ্যা কথা নেই মুসলমান মিথ্যা কথা বলে কোরআনের ইসলামের মধ্যে আপনার হাদিসের ইসলামের মধ্যে চিটিংবাজি নেই মুসলমান কি করে চিটিংবাজি করে কোরআনের ইসলামের মধ্যে মাফে কম দেওয়া নেই মুসলমান ব্যবসায়ী মার্কেট মাফে টিকেই কম দেয় কোরআনের ইসলামের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া নেই মুসলমান টিকেই আরেকজনকে কি দেয় কষ্ট দেয় সুতরাং কোরআনের ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি যার কারণে আমাদের মাধ্যমে আমাদের কারণেই অমুসলিমরা ইসলামের দিকে আসে না বরং ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে আমার ভাইরা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয় আমার কারণে যদি একজন অমুসলিম ইসলাম থেকে দূরে সরে যায় কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে আমার বদ্দিনের কারণে আমার বদাখলাকের কারণে আমার খারাপের কারণে আমি ইসলাম থেকে মানুষকে বিমুখ করেছি এই জন্য জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে এই জন্য আমার ভাইরা সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী আমরা মনকে ছোট করার কোনো কারণ নেই আল্লাহ পাকের কাছে শুকরিয়া করা আল্লাহ পাক আমাকে জন্ম সূত্রে ওয়ারিসিভাবেই ইসলামের গড়ে মুসলমানের গড়েই আমাকে পাঠিয়েছেন মুসলমান হিসাবে আমাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর সময় জান্নাতি হিসাবে পাঠিয়েছেন সুবহানাল্লাহ সুতরাং এই জান্নাতি হিসাবে যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন এই জান্নাতটা ধরে রাখার দায়িত্ব কার আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ কথা বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন